হাই বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি স্কয়ার রুট অর্থাৎ বর্গমূল করার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেগুলো তোমাদের আরআরবি এনটিপিসির সামনে যে এক্সামগুলো আসে সেগুলোতে খুব কাজে লাগবে। তো বন্ধুরা, চলো দেখি কিভাবে করা যায়। স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল করার ক্ষেত্রে এখানে দেখো 625 নিয়েছি, ঠিক আছে? তো এক্ষেত্রে কী করতে হবে, এখানে যে শেষ যে দুটো ডিজিট আছে অর্থাৎ 25, একে ডিভাইড করে দিতে হবে অর্থাৎ ভাগ করে দিতে হবে। এবার কী দেখতে হবে যে ইউনিট ডিজিট অর্থাৎ একক অঙ্কটা দেখতে হবে, এর একক অঙ্ক কত আছে, 5 আছে। তো 5 কার শেষে আছে, এখানে কি 5-এর স্কোয়ার 25 অর্থাৎ 25-এর যে এই 5টা এটা হলো ইউনিট ডিজিট। তাহলে আমরা কি করব, এখানে 5টা নিব, ঠিক আছে? এখানে কিন্তু আর কারোর শেষে কিন্তু 5 নেই, তো অর্থাৎ আমরা একটার ক্ষেত্রেই নিব। হ্যাঁ, তো এখানে কি হলো, 5 নিলাম। এবার রেঞ্জ দেখতে হবে, এইখানে যে বাম দিকে 6টা আছে এই 6টা কার কার স্কোয়ারের মাঝে পড়ছে। 6টা দেখো 4 আর 9-এর মাঝে পড়ছে, অর্থাৎ 2-এর স্কোয়ার কত, 4, আর 3-এর স্কোয়ার 9। তাহলে এই 4 আর 9-এর মাঝে পড়ছে, তো আমরা সবসময় ছোটোটা নিব অর্থাৎ 2-এর স্কোয়ারটা নিব। 2-এর স্কোয়ারে কিন্তু 2টা নিব, ঠিক আছে? তো এখানে 2 বসিয়ে দাও, তাহলে তোমার 625-এর যে স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল হয়ে গেল, ঠিক আছে? তো চলো আর একটা দেখে নিই। এখানে 1225 একটা সংখ্যা নিয়ে নিলাম, ঠিক আছে? এর স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল বার করতে হবে। চলো দেখি, আমি কি বলেছিলাম, শেষ যে দুটো ডিজিট অর্থাৎ সংখ্যা তাদেরকে ভাগ করে দিতে হবে, আলাদা করে দিতে হবে, তাই তো? তো এবার দেখো এর একক অঙ্ক কত আছে, 5 আছে। এবার 5 কি, শুধুমাত্র 5-এর স্কোয়ার 25 অর্থাৎ 25-এর যে 5টা তারই আছে, অন্য কোনো সংখ্যার শেষে কিন্তু 5 নেই। অর্থাৎ আমি কি করব, 25-এর 5-এর যে 5টা নিয়ে নেব এখানে। হ্যাঁ, তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। এবার আমরা কি দেখবো, রেঞ্জ দেখবো বলেছিলাম, এদিকটা এদিকটা 12 আছে, অর্থাৎ 12 কার কার মাঝে আছে দেখি। এখানে কি 9 আর 16-এর মাঝে 12 আছে, অর্থাৎ 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ারের মাঝে, তাই তো? আমি কি বলেছিলাম, সবসময় ছোটোটা নিব, তাহলে আমি কি করবো এখানে 3 নিব। ওকে, তাহলে এখানে আমি 3 বসিয়ে দিলাম, তাহলে 1225-এর যে স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল তোমার 35 হয়ে গেল। তো এটা কিন্তু সহজ। এবার যদি কঠিনগুলো দিয়ে দেয় তাহলে কি করে করব, চলো দেখে নিই। এখানে একটা সংখ্যা আমি 576 নিয়ে নিলাম, ওকে? তো 576 আমি কি বলেছিলাম, স্কোয়ার রুট বার করার ক্ষেত্রে, বর্গমূল বার করার ক্ষেত্রে দুটো সংখ্যা বাদ দিয়ে দেওয়া, শেষের যে দুটো সংখ্যা থাকবে তাহলে আমি বাদ দিয়ে দিলাম। এখানে ইউনিট ডিজিট অর্থাৎ একক সংখ্যা কত আছে, 6 আছে, ওকে? তো এখানে 6 কার কার শেষে আছে, না তো 4-এর স্কোয়ার 16 অর্থাৎ এখানে 6 আছে, আর একটা কি 6-এর স্কোয়ার 36 অর্থাৎ এখানে একটা 6 আছে। তাহলে আমরা কি করবো, 4-এর স্কোয়ার আছে অর্থাৎ এখানে 4টাকে নেব, আর এখানে কি আছে, 6-এর স্কোয়ার 36 আছে অর্থাৎ এখানে 6টাকে নেব, ওকে? এবার দেখো কি করব, এখানে কিন্তু এবার রেঞ্জ দেখবো, 5 কার কার মাঝে আছে দেখো, 5টা পড়ছে 4 আর 9-এর মাঝে, তাই তো? 4 আর 9-এর মাঝে অর্থাৎ 2-এর স্কোয়ার 4 আর 3-এর স্কোয়ার 9-এর মাঝে, তাই তো? তাহলে সবসময় কী বলেছিলাম, ছোটোটা নিতে হবে, তাহলে আমি নিয়ে নিলাম 2, তাহলে দুটোর পাশেই 2 বসিয়ে দাও। কিন্তু অ্যান্সার তো দুটো হয় না, তাই তো? সবসময় একটা হবে অ্যান্সার, হয় 24 হবে না হয় 26 হবে। তো কী করে বিচার করব, এখানে যে দশম স্থানে যে অঙ্কটা আছে 2, এর থেকে 1 বেশি অর্থাৎ 3, এর সাথে গুণ করব, গুণ করার পরে কী হবে, 6 পাবো। তাহলে এই যে এখানে 5 আছে, 6-এর থেকে ছোট না বড়, ছোট, তাহলে আমরা ছোট সংখ্যাটা নিব উত্তরটা। যদি এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি এটার থেকে ছোট হয় তাহলে আমি ছোট সংখ্যা নিব, আর এটা যদি এটার থেকে বড় হয় তাহলে আমি বড় সংখ্যাটা নিব, ওকে? তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি, 24। চলো নেক্সট দুই একটা আর দেখে নিই, তাই তো? তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা।
729 একটা সংখ্যা নিলাম, ডিভাইড করে দাও। এবার কি করতে হবে, 729 এখানে কত আছে ইউনিট ডিজিট অর্থাৎ একক সংখ্যা? 9 আছে। তাহলে 9 দেখো কার কার আছে, 3 স্কোয়ার 9 আছে, তাই তো? আর কার আছে? 3 স্কোয়ার 9, আর এখানে কার আছে? 7, 7 স্কোয়ার 49 অর্থাৎ 9 ইউনিট ডিজিট। তাহলে একক সংখ্যা, একক স্থানে যে অঙ্কটা থাকবে সেটা ধরতে হবে। তাহলে এখানে কি পেলাম, 7 স্কোয়ার আর 3 স্কোয়ার, তাই তো? তাহলে যে কোনো একটা হবে, 3 হবে আর 7 হবে, এই দুটোর মধ্যে এবার দেখবো। এবার রেঞ্জটা দেখতে হবে, তাই তো? রেঞ্জ 7 আছে এখানে, 7 কার কার মাঝে পড়ছে? 4 আর 9 মাঝে পড়ছে, তাই তো? 4 আর 4 আর 9 মাঝে পড়ছে, তো কি বলেছিলাম ছোটটা নিতে হবে। তাহলে 2 নিয়ে নেবো এখানে দুটোর পাশেই, তাই তো? তো এবার দেখো অ্যান্সার তো দুটো হবে না, একটা হবে যে কোনো। তাহলে এখানে কি করব, এখানে যে দশক স্থানের অঙ্ক আছে তার থেকে এক বেশি আমি বলেছিলাম গুণ করতে, কি হবে, 6 হবে, 3 দুগুণা। তাহলে কি এই 7টা কি 6 থেকে বড় না ছোট? বড়। তাহলে আমরা কি বলেছিলাম, যেটা যদি বড় হয় এইখানকার যে সংখ্যা আছে তাহলে কি করব, বড়টা নেব। তাহলে কি এখানে অ্যান্সার হয়ে যাবে 27, 729-এর অ্যান্সার হবে 27। চলো একটা বড় গলা দেখে নি, এখানে 1024 একটা সংখ্যা নিলাম, ওকে 1024 নিলাম। তাহলে ভাগ করে দাও, তাহলে কত আছে শেষে একক সংখ্যা, কত আছে? 4 আছে। তাহলে 4 দেখো কার কার আছে, 2 স্কোয়ার আছে একটা 4, তাই তো? 2 স্কোয়ার, আর কার কার শেষে 4 আছে? তাহলে তো 64 অর্থাৎ আমি এখানে কি লিখব, 8 লিখব, ওকে। তাহলে এবার কি আছে এখানে, 10, 10 কার কার রেঞ্জের মাঝে পড়ছে? তো 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, 9 আর 16 মাঝে পড়ছে। তাহলে আমি কি করব, সবসময় ছোটোটা নিব বলেছি, অর্থাৎ এখানে কি নিব, 3 নিব, তাই তো? তাহলে আমি দুইজনেরই পাশে 3 বসিয়ে দেবো। এবার অ্যান্সার কীভাবে বিচার করবো বলেছিলাম, এখানে যে দশক স্থানের অঙ্ক দুটো অঙ্ক আছে 3 আছে, তাহলে এর থেকে এক বেশি অর্থাৎ 4 গুণ করবো, কত হলো 12। এবার এর সাথে কম্পেয়ার করব, তাহলে 10টা 12 থেকে ছোট না বড়? ছোট। তাহলে আমি কী করবো এখানে, ছোট অ্যান্সারটা নেব, ওকে। তাহলে অ্যান্সার হয়ে গেল 32। তো বন্ধুরা কেমন লাগছে? তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে, জয় হিন্দ।